এপিসোড নিয়ে আজকের আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। অনেকদিন পর ইউটিউবে আমি আবার আমার কিছু শাড়ি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন শাড়িগুলো। যদি আপনাদের শাড়িগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। আর আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এই চ্যানেলটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করবেন, তাতে আমি যে প্রোগ্রামগুলো আবার দেব সেগুলো আপনারা দেখতে পাবেন, যে প্রোগ্রামগুলো পোস্ট করব ওগুলো সব দেখতে পাবেন, আর মানে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। আচ্ছা, তাহলে আজকের শাড়ি দেখানো শুরু করে আজকের পুরোটাই সিল্কে থাকছি, আপনারা সিল্কের শাড়িগুলো একটু দেখুন। আচ্ছা, প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্ক দেখাচ্ছি, এটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্ক দেখাচ্ছি। সিল্কের আঁচলটা প্রথমে দেখিয়ে নিই, এটা যাচ্ছে সিল্কের আঁচল পোর্শনটা, সিল্কের আঁচল পোর্শনটা যাচ্ছে এইভাবে। এটা একটা ম্যান মোটিভ আছে, দেখুন ফিগার মোটিভ যেটা বলি আমরা, ফিগার মোটিভে আছে আঁচলটা। এটা গায়ে দেওয়ার পর কিরকম লাগবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এইভাবে যাচ্ছে শাড়িটা, পুরো এইভাবে যাচ্ছে শাড়িটা, পাড় বরাবর কিন্তু এই ফিগার মোটিভটা যাচ্ছে, দেখুন পুরো পাড় বরাবর শাড়িটা এই ফিগার মোটিভটা যাচ্ছে এইভাবে, পুরো শাড়িটা যাচ্ছে। ব্লু এর বিভিন্ন শেড দিয়ে শাড়িটা করা হয়েছে, এইভাবে পুরো শাড়িটা যাবে। আমি শাড়িটার পুরো লুকসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরো শাড়িটা যাবে। শাড়িটার ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা যাবে এরকম ব্লুতে, এরকম রয়্যাল ব্লুতে যাবে ব্লাউজ পিসটা। এই শাড়িটার দাম আছে 3200, এই শাড়িটার প্রাইস আছে 3200, 3500 টাকা দাম আছে। এবার একটা শাড়ি দেখাচ্ছি, কলমকারী পেন্টিং এর মধ্যে, কলমকারী পেন্টিং এর মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি, দেখুন শাড়িটার আঁচল পোর্শন যাচ্ছে এইভাবে। আপনাদের যাদের পছন্দ হবে শাড়ি, আমার যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন বা আমাকে ফোন করেও বুকিং করতে পারেন। এটা আজকের প্রোগ্রামের 2 নম্বর শাড়ি, বলবেন 13th এপিসোডের 2 নম্বর শাড়ি, এইভাবে আপনারা বুকিং করতে পারেন। 13th এপিসোডের 2 নম্বর শাড়ি দেখাচ্ছি, এর গায়ের উপরটা যাচ্ছে পুরোটাই এরকম, পুরোটাই যাচ্ছে এরকম দাবার ছকের সঙ্গে, এরকম ময়ূর মোটিভটা গেছে মাঝখান দিয়ে, এইভাবে যাচ্ছে শাড়িটা। 6 হাত শাড়ি ওরকম আছে, আর বাকি 6 হাত শাড়ি যাচ্ছে এরকম ইয়েলোর সাথে পাড় আছে, নিচের যে কুচি পোর্শনটা ইয়েলোর সাথে এরকম পাড় বর্ডারটা যাচ্ছে, আর বাকিটা যাচ্ছে এরকম। শাড়িটা পরলে কেমন লাগবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, শাড়িটা পরলে কিরকম লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এটা 13th এপিসোডের 2 নম্বর শাড়ি, এই শাড়িটার প্রাইস আছে 3800, এই শাড়িটার প্রাইস আছে 3800। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে ইয়েলোতে, এইভাবে যাচ্ছে, একটা বর্ডার করা আছে, কস্তার বর্ডার করা আছে। এটা গেল 2 নম্বর শাড়ি, এবার চলে যাচ্ছি 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িও একটা সবই পিওর সিল্কের উপর যাচ্ছে, একদম পিওর সিল্কের উপর যাচ্ছে প্রত্যেকটা শাড়ি। এই শাড়িটার ওপর পোর্শনটা যাচ্ছে ইয়েলোতে, ইয়েলোর ওপর স্ক্রিপ্ট আছে, গায়ের ওপরে পোর্শন 6 হাত শাড়ি যাচ্ছে ইয়েলোর ওপর, ব্ল্যাক কালারের স্ক্রিপ্ট আছে, দেখুন এইভাবে।
আর বাকি 6 হাত শাড়ি যাচ্ছে রানী কালারের ওপর বর্ডার, বাকি 6 হাত শাড়ি রানী কালারের ওপর এই বর্ডারটা যাচ্ছে। বন্ধুদের পছন্দ হলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা। আর আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আচ্ছা, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, দেখুন নিচে পোর্শনটা এরকম ভাবে যাবে। আর এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা আছে এরকম ঢালা রানী কালারে, ব্লাউজ পিসটা আছে এরকম ঢালা রানী কালারে। এটার প্রাইস আছে 3450, 3450 টাকা, 3450। এটা গেল আজকে 13th এপিসোডে 3 নম্বর শাড়ি। এবারে দেখাচ্ছি 13th এপিসোডে 4 নম্বর শাড়ি। আপনারা নাম্বারটা মেনশন করে বলবেন তাহলে আমি বুঝতে পারবো। 13th এপিসোডে 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, এর ব্লাউজ পিস আর আঁচল দুটোই যাচ্ছে প্লেন ঢালা ব্লুতে। ব্লাউজ পিস এবং আঁচল দুটোই যাচ্ছে ঢালা ব্লু কালারে, এইভাবে যাবে পুরো শাড়িটা। এটা ব্লু এর ওপর ব্লু দিয়ে কাজ করা আছে, আর ভেতরে আছে হ্যান্ড পেন্টিং রানী কালারে গোলাপ করে দেওয়া আছে পুরো শাড়িটায়। এটা ড্যাম্পের কাজ হয়েছে, এইভাবে রানী কালারে গোলাপ করে দেওয়া আছে, দেখুন পুরো শাড়িটা ভর্তি করে। শাড়িটা পরলে কেমন লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাও যাচ্ছে ট্রিপল থ্রেড মুর্শিদাবাদে, ট্রিপল থ্রেড মুর্শিদাবাদে টিটিতে, খুব ভালো খাপি সিল্ক। এইভাবে যাচ্ছে শাড়িটা পুরোটা, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে এরকম ভাবে। এটা যাচ্ছে আমাদের আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি। এটা গেল আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি। এবার দেখাচ্ছি 5 নম্বর শাড়ি। আচ্ছা, শাড়িটার দামটা প্রথমে বলে দিই, 3550। আগের শাড়িটার দামও ছিল 3550, ব্লু কালারটা 4 নম্বর। এটা 5 নম্বর দেখাচ্ছি, এর দামও 3550। এটা দেখুন গায়ের ওপরটা যাবে এরকম একটা জাম কালারের সাথে গ্রিন ব্ল্যাক এগুলো দিয়ে প্যানেলে প্যানেলে যাবে ফ্রন্ট পোর্শনটা, ফ্রন্ট পোর্শনটা যাবে এরকম, এরকম যাবে ফ্রন্ট পোর্শনটা। উচির কাজটা যাবে এরকম, উচির কাজটা যাবে এরকম। পোলা চোলটা আবার আপনারা এই জাম কালারের সাথে এটা এরকম পেয়ে যাবেন কোলা চোলটা। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা যাবে এরকম, হাতে বর্ডার পাবেন। এটা 3550 আজকের 5 নম্বর শাড়ি। এবার যাচ্ছি, এবার আরেকটা মুর্শিদাবাদের টিটি দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ যে শাড়িগুলো দেখালাম সবই মুর্শিদাবাদের টিটি ছিল, এটাও মুর্শিদাবাদের একটা টিটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার আঁচলটা যাচ্ছে এরকম মাল্টি কালারে, তারপরে পোর্শনটা যাবে এরকম, বডিতে রেডের উপরে হোয়াইট ফ্লোরাল মোটিফ করা আছে, আর গায়ের উপর এরকম 3 কালারে বর্ডার করা আছে, দুদিকে এরকম 3 কালারে বর্ডারটা যাচ্ছে। আচ্ছা, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3550, 3550। এইভাবে অল ওভার শাড়িটা যাচ্ছে, শাড়ির কোয়ালিটি একদম 1 নম্বর, মানে এগুলো আপনাদের বিষ্ণুপুর বললেও আপনারা এগুলো বুঝতে পারবেন না, এত খাপি এত সুন্দর এর কোয়ালিটি। এই যাচ্ছে, তাহলে বন্ধুরা পছন্দ হলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, এইভাবে যাচ্ছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেন এখন থেকে নিয়মিতভাবে আমি আমার প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে দিতে থাকব, আপনারা দেখতে থাকবেন, বিভিন্ন ধরনের শাড়ি আমি দেখাবো। এইভাবে যাচ্ছে, এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে
এইভাবে এটা যাচ্ছে ব্লাউজ পিস গ্রে কালারে স্লেট ডিপ স্লেট কালারের সাথে রেড বর্ডার এইভাবে যাচ্ছে এটা 3550 আজকের প্রোগ্রামের 6 নম্বর শাড়ি 6 নম্বর গেল ওটা আচ্ছা এবার দেখাচ্ছি 7 নম্বর শাড়ি এবার দেখাচ্ছি 7 নম্বর শাড়ি এটা দেখুন এটা যাচ্ছে এইভাবে যাচ্ছে আঁচলটা ব্লু এর উপর ব্লু এর সাথে ব্ল্যাক এর উপর ফ্লোরাল আঁচলটা যাচ্ছে এইভাবে যাবে গায়ের উপরটা যাচ্ছে একটা মিষ্টি অরেঞ্জ কালারে আমি সব শাড়ি ডিসকাউন্ট করে দিয়েছি ডিসকাউন্টেড প্রাইসেই আপনারা এখন পাবেন এইভাবে যাচ্ছে এটা ট্রিপল থ্রেড একটা মুর্শিদাবাদ যাচ্ছে এরও প্রাইস হচ্ছে 3550 এরও প্রাইস হচ্ছে 3550 আর না হলে আপনারা স্ক্রিনশট তুলে তুলতে পারলে স্ক্রিনশট তুলেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইভাবে যাচ্ছে খুব মিষ্টি অরেঞ্জ কালারে আর আমার অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে কাজেই আপনারা শুধু শাড়ির দাম পে করলেই শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা ব্লু এর সাথে অরেঞ্জ কম্বিনেশনে ব্লু এর সাথে অরেঞ্জ কম্বিনেশনে পাড়ের দিকটা যাচ্ছে এইভাবে 3550 শাড়িটা ব্লাউজটা দেখিয়ে দিই ব্লাউজটা আছে এরকম ব্লু কালারে যেহেতু গায়ের উপর অরেঞ্জ যাবে কন্ট্রাস্টে ব্লাউজ যাবে ব্লু কালারে হাতায় ডিজাইনটা পেয়ে যাবেন এবার একটা সিল্ক তসর দেখাচ্ছি তসর সিল্ক টানা ফারনা তসর এবং সিল্ক দিয়ে করা এটাতে তসরের ফিলিংসটাও পাবেন সিল্কের ফিলিংসটাও পাবেন শাড়ির আঁচল পোর্শনটা আগে দেখিয়ে দিই এটা যাচ্ছে শাড়ির আঁচল পোর্শন আঁচল পোর্শনে ব্লু এর উপর এরকম আপনারা সানফ্লাওয়ার মোটিফ পাবেন আর গায়ের উপরটা যাবে এরকম ভাবে গায়ের উপরটা অল বডি যাবে এরকম ভাবে অল বডি যাবে এরকম ভাবে এটা তসর সিল্কে দেখাচ্ছি ব্লু এর উপর সানফ্লাওয়ার এটা আমাদের আজকের 8 নম্বর শাড়ি এটা আমাদের 8 নম্বর শাড়ি এটার প্রাইস আছে 3800 এর প্রাইস আছে 3800 ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম ব্লু এর উপর ইয়েলো বর্ডার আছে তাহলে বন্ধুরা পৃথিশ বুটিকের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন এবারে দুটো দেখাচ্ছি এই দুটো হচ্ছে বিষ্ণুপুর সিল্কে যাচ্ছে এই দুটো বিষ্ণুপুর সিল্কে যাচ্ছে আর আপনাদের কোনো শাড়ি পছন্দ হলে এখন আমার হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি বলতে এখন আপনাদের কুরিয়ার মারফত নিতে হবে ব্যাংকে টাকা ট্রান্সফার করে ডিটিডিসি কুরিয়ারে আমি শাড়ি পাঠাই অল ওভার ইন্ডিয়া শাড়ি পাঠিয়ে দেব আপনাদের কোনো চিন্তা নেই আমি 8 বছর ধরে আপনাদের প্রচুর মানুষকে শাড়ি পরিয়েছি কাজেই শাড়ি আপনাদের কাছে চলে যাবে আপনারা নিশ্চিন্তে টাকা ডিপোজিট করতে পারেন তবে তার আগে হোয়াটসঅ্যাপে আপনারা কোন শাড়িটা নিতে চাইছেন সেটা একটু জানাবেন আমার এদিক থেকে কনফার্মেশন গেলে তারপরেই আপনারা টাকাটা ডিপোজিট করবেন আচ্ছা এইভাবে যাচ্ছে এবারে দেখাচ্ছি একটা বিষ্ণুপুর সিল্কের ওপর একটা দেখুন এই জলের নিচে যেরকম ভাবে থাকে অ্যাকোরিয়াম টাইপের একটা মোটিফ করে দেওয়া আছে হ্যান্ড পেন্টিংয়ে স্টোন আছে কিছু এখানে তার উপর এই ধরনের মাছের মোটিফ গুলো করে দেওয়া আছে এটা যাচ্ছে আঁচলে এটা একটু শেডেড করা আছে তুঁতে ব্লু এরকম বিভিন্ন কালারে শেডেড যাচ্ছে এখানটা তুঁতে ক্রমশ ব্লু হয়ে গেছে দেখুন কালারটা আর পাড়ের দিকটা যাবে এরকম মাছ মোটিফে পুরোটা যাচ্ছে পুরো হ্যান্ড পেন্টিং এর কাজ বিষ্ণুপুর সিল্কের উপর পুরো হ্যান্ড পেন্টিং এর কাজ যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু এইরকম হবে পুরো শাড়িটা কিন্তু এই যে পাড়ের দিকটাও কিন্তু এইভাবে যাবে
কুচি পোর্শনটা পুরোটাই এইভাবে যাবে, শাড়িটা এই যে যাচ্ছে আঁচল পোর্শন, এটা যাচ্ছে আঁচল পোর্শন। আচ্ছা এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এগুলো 3800, 3800 টাকা দাম আছে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে আপনারা এই কাজটা পেয়ে যাবেন। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে কাজ পাবেন। এটা পিওর বিষ্ণুপুরের ওপর যাচ্ছে, এর প্রাইস আছে 3800, শিপিং ফ্রি, শিপিং কিচ্ছু লাগবে না, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে। আর যারা আমার শাড়ি নিয়ে বিজনেস করতে চাইছেন, আমার হোলসেলিংয়ের ব্যবস্থাও আছে, সেই ব্যাপারে আপনারা একটু কথা বলে নেবেন, কিভাবে কি করবেন সেটা ফোনে আমার সঙ্গে একটু কথা বলে নেবেন। আচ্ছা এবার দেখাচ্ছি, এটাও একটা বিষ্ণুপুর সিল্কের ওপর দেখাচ্ছি, ব্ল্যাকের ওপর। আচ্ছা আমার ফোন নাম্বার দুটো বলে দিচ্ছি, 8902337656, আরেকটি ফোন নাম্বার হলো 9874577593। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন, ফোন করেও বলতে পারেন যে কোন শাড়িটা দেখেছিলেন। আগের যে শাড়িটা দেখালাম ওটা ছিল 9 নম্বর শাড়ি, মাছ মোটিভের যে শাড়িটা দেখালাম ওটা ছিল 9 নম্বর শাড়ি, এটা দেখছেন 10 নম্বর শাড়ি। আজকের প্রোগ্রামে 10 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে পায়রা মোটিভের শাড়ি, 10 নম্বর শাড়ি। এটার প্রাইসও আছে 3800, পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে, দেখুন আঁচলের দিকটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটা, পুরো শাড়িটা আঁচলের দিকটা এইভাবে যাচ্ছে। কুঁচির পোর্শনটা যাবে মাল্টি কালারে, কুঁচির পোর্শনটা যাবে ইয়েলো অরেঞ্জ রেড মাল্টি কালারে যাবে কুঁচি পোর্শনটা। আবার কোলাঁচলের দিকে গিয়ে কিন্তু শাড়িটাতে এইভাবে কাজ আছে, কোলাঁচলের দিকে গিয়ে শাড়িটাতে কাজ আছে। এটা যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে কিন্তু এই হলুদ বর্ডারটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, এটা 10 নম্বর শাড়ি দেখালাম 3800। তাহলে আজকের এই পর্যন্তই, আপনাদের শাড়ি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে বুকিং করবেন, কোন শাড়িটা আপনাদের পছন্দ হলে জানাবেন, নাম্বারিংও বলে দিয়েছি, নাম্বার বলে বুকিং করলেও আমি বুঝতে পারবো। আজকে 13th এপিসোড বলবেন, 13th এপিসোডের এত নাম্বার শাড়ি আপনাদের পছন্দ, আপনারা ব্যাংকে টাকা ডিপোজিট করলে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, ব্যাংকে টাকা ডিপোজিট করলেই আপনাদের অ্যাড্রেসটা পিন নাম্বার সমেত দিয়ে দেবেন, শাড়ি আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকুন শাড়ি কিন্তু আপনার বাড়ি পৌঁছে যাবে, কুরিয়ার মারফত শাড়ি আপনার বাড়ি পৌঁছে যাবে, কাজে নিশ্চিন্তে বুকিং করতে পারেন। আর যারা হোলসেলে নেবেন ভাবছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, যারা আসবেন মনে করছেন তাদের জন্য বলে দিই, এটা বেহালা চৌরাস্তার কাছে ইস্ট পার্ক টেলিফোন এক্সচেঞ্জের দুটো বাড়ি পড়ে, ইস্ট অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে আমার পৃথিশ বুটিক, সকাল 11টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আপনারা যখন আসবেন তার আগে অবশ্যই ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে তারপরে চলে আসুন, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন, এখানে এসে বসে আরাম করে অনেক শাড়ি দেখে কেনাকাটা করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই, নমস্কার। We'll be right back.